আশ্রমপাড়ার একটি মুদি দোকানে ভাঙচুর ও লুটপাট করার প্রতিবাদে স্থানীয় লোকজন আশ্রমপাড়ার বেঙ্গল বিহার যোগাযোগ মার্গ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনা রবিবার ঘটেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, পুরসভা রাস্তা বন্ধ করে বেঙ্গল বিহার সংযোগ সড়কের মেরামতের কাজ করছিল। পুরসভা দ্বারা রাস্তা বন্ধ করে কাজ করাতে কিছু মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। সেই কারণে কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করছিলেন। এমন সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী একটি মুদিখানা দোকানে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ। দোকান ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে স্থানীয়রা এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি সঞ্জয় দত্ত ও ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি সঞ্জয় দত্ত বলেন, এই ঘটনা সভ্য সমাজের জন্য কখনোই কাম্য নয়, সেই সঙ্গে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছেন বলে আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিষেক পাল কি জানিয়েছেন শুনুন। এখানে হয়তো একটা ড্রেনের কোনো জলের সমস্যার জন্য হয়তো রাস্তাটা খোঁড়া হয়েছে, তো রাস্তাটা খোঁড়া হয়েছে, রাস্তাটা সম্পূর্ণ খোঁড়া হয়েছে। তো কিছুক্ষণের জন্য যানজট আজকে বন্ধ, একটু কিছুক্ষণের জন্য বলছিলাম অল্টারনেটিভ রাস্তা আছে, ওদিক দিয়ে হয়তো যাতায়াত করছিল লোকজন, হুট করে একজন এসে বললো আমার বাড়িতে খোঁড়া হয়েছে, প্রচণ্ড চিল্লা আছে, কী করছে শুরু করলো, ঝামেলা কি রাস্তা করেছে না করেছে, ডাকে বন্ধ করলো রাস্তা, এই একটাই পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি, এখন একটাই পরিষ্কার করার জন্য লোকজন বললো যে আমাদের খেতে গেছিলো এবারে অনেক করে দিচ্ছে আশা করে। তো তারপরে আমাদের তো কমিশনার তারপরে হুট করে ঝামেলা শুরু করেছে, মারামারি ঝগড়া করে, কারা মারামারি করলো, ওই অনেক লোক চলে আসতো, তোমার দোকানে কি হয়েছে? আমার দোকানে বলছি, আমার দোকানে আপনি যাওয়ার সময় চিল্লাচিল্লি করতে করতে যাওয়ার সময় এখানে কাউকে দোকান ভাঙতে বলছে না, বলছে একদম লোক পুরা বুড়ায় আসতো, দোকান পাওয়া জোর করে কাজ কাজ সম্পূর্ণ ভেঙে ভেঙে দিয়ে কারা লুট করছে, এই একদল লোক ওই যারা লুট করছিল সবাইকে সামলাচ্ছিলাম আমরা, অনেকজন লোক ছিল সবাইকে ঠিকঠাক করে কাউকে ছিঁড়া যায় না ওরকম। আর কি নিয়েছে তোমার? আমাদের এই দোকানে যত জিনিসপত্র ছিল, খেলনা গাড়ি দাঁড়িয়ে খাওয়ার দাওয়ার অনেক কিছু, আমাদের বিস্কুটের দোকান, গ্রোসারির দোকান আছে, সব কিছু নিয়ে টানাটানি করে নিয়ে গিয়ে আমরা এখন লোকজনকে সাইকেলে কোনো মতো সাদারটা নামিয়ে দিয়েছি, তারপরে তো ওরা একদম লুটপাট করে ফেলেছে। টাকা পয়সাও লুট হয়েছে? টাকা পয়সা কিছু এখান থেকে লুট হয়েছে, আমাদের এই জায়গাটা ড্রয়ার ট্রয়ার ছিল সব কিছু খোলা টোলাই ছিল, আমাদের এখানে কাজ হচ্ছিল কিন্তু। কি নাম তোমার? এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বাপ্পা সেনগুপ্ত কি জানিয়েছে শোনাবো। পৌরসভার কাজ করাচ্ছিল সঞ্জয় দা আমাদের কমিশনের প্রতিনিধি, হঠাৎ করে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের বাড়ি, আমরা তো জানি না, আগে তো সঞ্জয় দার সাথে হলো, তারপরে আমাদের ওরা নিজে নিজে ক্যাচাল করে আমাদের এখানে একটা দোকানকে ভেঙে দিল, দোকানের সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে গেছে। ওরা মোটামুটি 150 লোক আসছে, আমাদের 2-4 জনকে মেরেছে এবং আমাদের দোকান পাট সম্পূর্ণ যা জিনিস ছিল সব জিনিস লুটপাট করে নিয়ে গেছে। এই জন্য আমরা যতক্ষণ এর সুরাহা না হচ্ছে ততক্ষণ আমরা রাস্তা বন্ধ রাখবো। ঘটনাটা সূত্রপাত কি? ঘটনাটা এই রাস্তাকে ড্রেন করা কেন্দ্র করে ওদের ওখানে নাকি কোনো প্রোগ্রাম হচ্ছে, লোক যেতে পারছে না, কি পারছে না, বিকল্প রাস্তা আছে, এদিকেও আছে ওইদিকেও আছে, দুই সাইডে বিকল্প রাস্তা আছে, তা সত্ত্বেও এখানে আসে ক্যাচাল করে ওরা এই দোকান ভাঙচুর করলো। আমাদের বক্তব্য বলে তোমার রাস্তা কমিশনারকে বলো, কারো দোকান কেন ভাঙবে? মানে কি ওরা চাচ্ছে কি রাস্তা করতে দিবে না? রাস্তা করতে বলতে প্রোগ্রাম ডিস্টার্ব হচ্ছে, তো প্রোগ্রাম ডিস্টার্ব হচ্ছে, ওরা ওদের রাস্তা ব্লক করে ওরা করতে পারে, আর আমরা আমাদের ড্রেন করবে তার জন্য ওরা আসে এখানে ঝামেলা করবে, এটা কোন কথা হলো? যতক্ষণ এর প্রতিবাদ এটা না শুরু হচ্ছে আমরা রাস্তা বন্ধ থাকবে। কি নাম আপনার? বাপ্পা সিং। স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা অনুপ দাস কি জানিয়েছেন শুনুন। বলো কি হয়েছে? পৌরসভা থেকে কাজ হচ্ছে এটা, এবার কি হচ্ছে না হচ্ছে, এবারে কারো প্রোগ্রাম ছিল ওখানে, তো প্রোগ্রাম থাকার জন্য এখানে রাস্তা বন্ধ, এদের প্রবলেম অসুবিধা অসুবিধা হচ্ছে, তাই এখানে যারা কি ঝামেলা করলো না করলো এসে দোকান ভাঙছিল, তারা ঝামেলা করছে এই আশেপাশে সব লোকজন। কতজন? 100 জন উপলব্ধ ছিল ওখানে। এটা কখন ঘটনাটা হয়েছে? এক ঘন্টা হবে এখানে আমাদের কাউন্সিলে উপস্থিত ছিল, আরো লোকজন ছিল, সবাই ছিল এখানে, কারো কথা কেউ শুনছে না। রাস্তা নিয়ে ঝামেলা হলো তো দোকান ভাঙচুর কেন? সেটা তো আমাদের বক্তব্য, আমাদের রাস্তা প্রবলেম, রাস্তা সে পৌরসভাতে বুঝুক, আমাদের সাথে কিছু প্রবলেম, আমরা ব্যবসা করবো। কাউন্সিলর প্রতিনিধি উপস্থিত ছিল। কি নাম? কি নাম আপনার? আমার নাম অনুপ দাস। আপনি স্থানীয় বাসিন্দা? আমার বাড়ি এখানে। এই বিষয়ে কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় দত্ত কি বলেছেন শুনে নিন। হচ্ছে রাস্তা অবরোধ করে দিচ্ছ না, এখানটা হচ্ছে এখানে 10 পরিবারের জল নিকাশের জন্য একটা পাইপ লাগানো হয়েছে,
পাইপ লাগাতে গিয়ে একটু মানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা জিনিস টেকনিক্যালি একটু ভুল হয়েছিল, যেটা হচ্ছিল যে টোটাল রাস্তাটাকে খুলে দেওয়া হয়েছিল আর পার্শ্ববর্তী একটা ওই পাড়াতে প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামটা কারো জানা ছিল না। ওই প্রোগ্রামের লোকজন আসছিল, তো যথারীতি গাড়ি দাঁড়ানো ছিল, তো ওই গাড়ি বিকল্প রাস্তা আছে আমি জানি, ওই বিকল্প রাস্তা দিয়ে যেতে বলছিলাম, কিন্তু তৎক্ষণাৎ আমি এসে পৌঁছাই। পৌঁছানোর পরে আমি তখন ওই টেকনিক্যালি ভুলটা শুধরে দিলাম, যেটা হচ্ছে কিনা এক সাইড অফ করে দিলাম, এক সাইড যে কাজ শুরু করালাম। তারপরে এসে যে যে জিনিসটা হয়েছে সেটা মোটামুটি যেটা যেটা সামাজিকভাবে এই জিনিসটা কাম্য, এটা সামাজিক কাম্যনা, রাস্তা রাস্তা নিয়ে ব্যাপার হয়েছে, সেখানটায় একটা দোকানের উপরে হামলা হবে এটা কাম্যনা, এটা দোকানদারও আমার পাড়ার আর যে হামলা করেছে সেও আমার পাড়ার, এইটা হবে এটা কাম্যনা। দোকানে কি লুটপাট হয়েছে? দোকানে লুটপাট হয়নি, দোকানে ভাঙচুর হয়েছে, এটা ঠিক। এটা আইনি ব্যবস্থা ব্যাপারটা হচ্ছে এখন এই মুহূর্তে ওই বাড়িতে অকেশন আছে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, আমি প্রশাসনিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নিতেই হবে, এটা মানা যাবে। রাস্তার কাজ রাস্তা হবে, প্রশাসনিক ব্যবস্থা নিতেই হবে, এটার কোনো বিকল্প নেই, প্রশাসন যেটা করবে সেটাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।